টাঙ্গাইলে এক মাদ্রাসা ছাত্রীকে অপহরণের পর গণধর্ষণের মামলায় পাঁচ জনকে মৃত্যুদণ্ড দিয়েছে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল। দেশে ধর্ষণের সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড হওয়ার পর এটিই প্রথম রায়। ট্রাইব্যুনালের বিচারক খালেদা ইয়াসমিন এর রায় ঘোষণা করেন। টাঙ্গাইল থেকে আহমেদ রাসেলের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। 2012 সালের 15 জানুয়ারি ভুয়াপুর উপজেলার শালদাইর সেতু এলাকা থেকে এক মাদ্রাসা ছাত্রীকে অপহরণ করে মধুপুরে আসামি রাজনের বাড়িতে নিয়ে যায় দুর্বৃত্তরা। সেখানে দুদিন আটকে রাখার পর ওই এলাকার এক নদীর পাড়ে নিয়ে রাতে সংঘবদ্ধ হয়ে পাঁচ আসামি তাকে ধর্ষণ করে, জ্ঞান হারালে ওই ছাত্রীকে ফেলে পালিয়ে যায় তারা। পরে তার ভাই মধুপুর থেকে তাকে উদ্ধার করে। এরপর ধর্ষিতা ছাত্রীবাদী হয়ে পাঁচ ধর্ষকের বিরুদ্ধে মামলা করেন। রায় ঘোষণার সময় আসামি সঞ্জিত ও গোপীচন্দ্র শীল উপস্থিত ছিল। সাগরচন্দ্র শীল, সুজন মণি, ঋষি ও রাজনচন্দ্র পলাতক রয়েছে। রায়কে যুগান্তকারী বলে প্রতিক্রিয়া জানিয়েছে সচেতন মহল। এই নতুন আইনে আজকে বিজ্ঞ আদালত মৃত্যুদণ্ড এবং 1,00,000 টাকা জরিমানা করেছে। এই রায়টি আমি মনে করি যে ধরনের দৃষ্টান্তমূলক শাস্তি হলে অনেক কমে আসবে। ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড করে অধ্যাদেশ জারির পর এটি প্রথম ফাঁসির রায় বলে জানান রাষ্ট্রপক্ষের আইনজীবী। যে সমস্ত অপরাধ দিন দিন বৃদ্ধি পাচ্ছে, এই রায়টাকে আমি মনে করব যে এই অপরাধ থেকে মানুষকে বিরত রাখা এবং দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার জন্য একটি যুগান্তকারী একটা উপমা হিসাবে থাকবে। রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করার কথা জানান আসামি পক্ষ। প্রেমের মাধ্যমে সে চলে গেছে এবং কোনো ধর্ষণের ডাইরেক্ট কোনো সাক্ষী নাই, কিন্তু তৎসত্ত্বেও বিজ্ঞ আদালত যে রায় দিয়েছেন স্টেট ডিফেন্সের সুযোগ না দেওয়ায় আসামি পক্ষ ন্যায় বিচার থেকে বঞ্চিত হয়েছে। এরা উচ্চ আদালতে ওই সুবিধা পাবে এবং খালাস পাওয়ার সম্ভাবনা আছে। রায় দ্রুত কার্যকর দেখতে চায় টাঙ্গাইলবাসী। এসিটিভি নিউজ ডেস্ক। প্রিয় দর্শক, জাতীয় এবং আন্তর্জাতিক সবশেষ সংবাদ জানতে ভিজিট করুন এসএটিভির ওয়েবসাইট www.satv.tv তে। বিনোদনমূলক অনুষ্ঠান উপভোগ করতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল youtube.com/satvbd তে, যেখানে নিয়মিত কমেন্টস করে জানাতে পারেন আপনাদের মূল্যবান মতামত। এছাড়াও এসএটিভির বাছাইকৃত সংবাদ দেখতে youtube.com/satvnews এ সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করে সাথেই থাকুন। প্রতি মুহূর্তে সর্বশেষ তথ্য ও বিনোদন পেতে লাইক দিয়ে যুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজ facebook.com/satvbd তে। এসএটিভি সাথে আছি সবসময়।